হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যেখানে যেখানে আছো সকলে সুস্থ এবং ভালো আছো। চলে আসলাম আমার খুব কাছের জায়গায়। এই দেখো, এখানে জায়গা কিনেছি আর বাড়ি হবে এপ্রিল মাসে, বাড়ির কাজ শুরু করব। আর এখানে সবাই বাড়ি করতেছে, এই জায়গাগুলো সব খালি পড়ে ছিল, এগুলো সব বিক্রি হয়েছে। আর এখানে জমিটা কতটা কিনতে হবে? আর এই যে রোড, এটা হচ্ছে বার্সেনার রোড, এখান থেকে বার্সেনায় যায়, আর ওই রকম মেন রোড বৃন্দাবন যায়, এটা মেন। আর এটা ট্রেন ট্র্যাক, ট্রেন লাইন, ট্রেনের লাইন, যেখানে বৃন্দাবনের আর বার্সেনার বিচের রোডটা পড়ে না ওটা। এখানে সবাই বাড়ি হয়েছে আর জায়গা বিক্রি আছে, ওই দিকে ওই জায়গাগুলো বিক্রি আছে, যে লিতে চাও তাড়াতাড়ি লিলাও পাবে না পরে। সব বিক্রি হয়ে গেছে, আশেপাশে মরে ওই দেখা ওই দূরের গুলা পড়ে আছে, ওই ওই সাইডে ওই যে মাটি ফেলা আছে ওইখান থেকে ওইগুলো বিক্রি হচ্ছে। হয়েও যেতে পারে আবার, কিন্তু এই কাছে আর নাই, রোডের পাশের দিকে আর নাই, একটু ভেতরে হয়ে যাবে, তবুও ভালো। আর চলো, এখানকার জল খুব মিষ্টি, বৃন্দাবনের একটাই সবাই জলটা খুঁজে যে জলটা ভালো হয় নাকি। তো আমরা যেখানে জায়গা নিয়েছি এখানকার জলটা খুব মিষ্টি, তোমাদেরকে কলের জল খায়ে দেখাবো চলো। আর হচ্ছে রাধাকুণ্ডের জলও সব বাড়িতে বাড়িতে কল বসানো আছে, জল সব লবণ লবণ জল। মানে রাধাকুণ্ড এখান থেকে দেখাবো একটু পাশে, এই দেখো রাধাকুণ্ড দেখা যাচ্ছে, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ লম্বা করে, ওই ঘরটার ওখানে ওটা রাধাকুণ্ড। আর রাধাকুণ্ড থেকে আসে রোডের এই পাশে আসলে এইটা, তো লোকেশনটা বুঝতে পারছ, খুব সুন্দর জায়গা বন্ধুরা, যারা নিতে চাও তারা নাও, খুব সুন্দর জায়গা, যারা পর্যটনে বাস করতে চাও নিতে পারো, সুন্দর জায়গা। হচ্ছে বাড়ি এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে, খুব সুন্দর, খুব খুশি। আর দেখো বার্সেনার বাস যাচ্ছে, চলো উঠে যাই রাধা রানী। আমরা এখন বার্সেনা যাব, বার্সেনা দর্শন টর্শন করবো, তোমাদেরকেও দর্শন করাবো। আর যারা জায়গা নিতে চাও, যারা নতুন নতুন কি বলে ভিউয়ার্স, না না নতুন নতুন ই চাও, আপডেট ভিডিও আপডেট আপডেট চাও বৃন্দাবনের সম্বন্ধে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো হেরি বল, এখন আমরা যাই দেখাবো, বলো। এই এই জায়গাগুলো সব বিক্রি হবে, ওই জায়গাগুলো বিক্রি হবে, ওই যে মাটি ফেলা আছে, আর এগুলো তো হয়ে গেছে, এটা মায়াপুর ইসকন, ইসকন মায়াপুরের, মায়াপুরের মানে ইসকনে যারা থাকে ভক্তরা, তারা এখানে ইসকনের গড়িয়া মঠ বানাচ্ছে। হুম, লেখাও আছে ওখানে, লেখাটাও দেখাই দিব চলো। হ্যাঁ, ভক্তরা এখানে বার্সানা যাওয়ার না মা, রাধাকুণ্ড থেকে বার্সানা যাওয়া কোথা থেকে, এটাই মেন রোড, এটা শ্রীকুঞ্জ বিহারী গৌশালা কাজ হচ্ছে। ভক্তরা যদি কেউ লাও, এটা সব শান্ত, রাধা রানী শান্ত। ভক্তরা যদি কেউ চাও দেখো, মাইয়া ও কথা বলছিল ও জায়গাটা, हमने आए नहीं यहां पे, वो लिया जगह लिया ना घर बनाने के लिए। अच्छा, कब लिया? हमने तो पास एक ही सुंदर पोछा तो लिए जाओ, मैं लिए जाई, चलो ओई मां उठे गेसे, चलो कुछ मां जाबो মারে কুছবি নেই লেখা, নেই লাইঙ্গে তো মেদি দুয়া, আমরা ব্রজবাসী, হ্যাঁ এসি লাগবে না, পাঙ্খাও লাগবে না, কিছু লাগবে না, গরমের দিনে কিছু লাগবে কি বলো? কিন্তু ওখানে ভক্তরা দেখো কি সুন্দর, ভক্তরা এখন জল টেস্টিং ফেলে দিছিলাম, কেমন বলো? বললাম না, কোনো প্রবলেম না, সব কোনো সব কাজ করা যাবে। ভয় লাগতেছে যাতে, এখন আমাদেরকে ব্রজসি এখন একটা গুড় দিল খাওয়াই দেখাই না মা, দেখো লাও খাওয়া খাওয়া না, আরাম
তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা যারা জায়গা নিতে চাও খুব শীঘ্রই নিয়ে নাও। আর যেই জায়গাগুলো দেখালাম সেগুলো হচ্ছে আমরা যে নিয়েছি সেই জায়গাগুলো তো এখন অনেক দাম হয়ে গেছে। আর যেগুলো 9,000 টাকা গজ ছিল আমরা যখন নিয়েছিলাম, তো সেই জায়গাগুলো এখন হয়ে গেছে 15,000 টাকা গজ। তো এখনও যারা যারা নিতে চাও বন্ধুরা, তারা খুব শীঘ্রই নিয়ে নাও, নাহলে আরও অনেক দাম বেড়ে যাচ্ছে জায়গার। তো আমাদের বাড়ির কাজ তো এপ্রিল মাস থেকে শুরু হবে, চলো তোমাদেরকে আস্তে আস্তে সব দেখাবো। আর চলো, শ্রীমতী রাধারানীকে তো দর্শন করালাম, দেখতে পারলে আমি শ্রী কুণ্ডে বসেছিলাম আর জায়গা টাকা সব দেখালাম। আর এখন আছি হচ্ছে ঘরে। আর এই যে আমার গোপাল সোনারা, এই দেখো ঠান্ডা পড়েছে, কালকের থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর রোদ্র তো দেখাই যাচ্ছে না। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা জায়গা নিতে চাও তারা তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর জায়গা নিতে হলে আগে বৃন্দাবনে আসতে লাগবে বন্ধুরা। আর রেটটা আমি বলে দিচ্ছি, এখন কাছের দিকে যদি একটু সামনের দিকে নিতে চাও রোডের সাইডের দিকে তাহলে 20,000 টাকা, তার মাঝখানে যদি নিতে চাও তাহলে 17,000 টাকা, আর একটু দূরে নিতে চাইলে এখন 15,000 টাকা। তো এরপরে আরও বলতেছে যে দিন দিন হলো জমির দাম বাড়তেছে। তো যারা নিতে চাও এখনই নেওয়ার চেষ্টা করো। আর মোবাইলের মধ্যে তো সব কিছু হয় না বন্ধুরা, আগে আসতে লাগবে, এসে আগে সামনাসামনি জমি দেখো, পছন্দ করো, তারপরে নাও। যে রেটটা তো বলে দিলাম, সেই বাজেট মানে বাজেট হিসাবে তো বলেই দিলাম, এখন তোমাদের সেই হিসাবে তোমাদেরকে আসতে লাগবে, তোমরা কত জায়গা নিবে না নিবে এসে। আর তোমরা যদি এসে জায়গা দেখে পছন্দ করে নাও তাহলে তোমরা মালিক রাধাকুণ্ডেই থাকে, তো মালিক মালিক কেউই না, মানে জমি যে বিক্রি করতেছে তো সে রাধাকুণ্ডেই থাকে, তো তার সঙ্গে কথা বলিয়ে দিব, যোগাযোগ করে দেব, নাম্বারও দিয়ে দিব, আর তার বাড়িও বলে দিব, তোমরা সরাসরি গিয়ে কথা বলে নিতে পারো, কোনো ক্যাচালের মধ্যে পড়বে না কোনো রকম, মানে যে জমি নিয়ে ঠকে যাবে এসে কোনো কিছু না। তার জন্যই বলছি সামনে থেকে এসো, জায়গা দেখো, পছন্দ করো, লোকেশন দেখো, লোকেশন রাধাকুণ্ডের থেকে খুবই কাছে বন্ধুরা, রাধাকুণ্ডে যেতে 10 মিনিট লাগে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আরও তোমাদের আত্মীয় স্বজন যারা নিতে চায় এই ভিডিওটাকে শেয়ার করে দিও, জায়গাটা দেখে যদি পছন্দ হয় তো নিতে পারে। তো চলো, রাধে রাধে, হরি বল, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।